সুস্বাস্থ্য সমাজ করার লক্ষ্যে ও বর্তমান ছাত্রছাত্রীদের খেলাধুলোর প্রতি উৎসাহিত করতে কাটোয়া কলেজ এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক দিবসীয় ওয়েট লিফটিং ও পাওয়ার লিফটিং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কাটোয়া কলেজের ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক দুলাল সরকার বলেন, ইয়থ স্পোর্টস ট্যালেন্ট হান্ট 2024 এর সামনে রেখে কাটোয়া কলেজ এবং পূর্ব বর্ধমান স্পোর্টস, পূর্ব বর্ধমান স্পোর্টস যে অ্যাসোসিয়েশন আছে, পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, এদের যৌথ উদ্যোগে, কারণ ওনাদের সঙ্গে আমার একটা বউ হয়েছিল, সেই সময় আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইভেন্ট রেখেছি। এর আগে আমাদের ফুটবল ইভেন্টটা হয়ে গেছে, আজ আমরা এখানে ওয়েট লিফটিং আর পাওয়ার লিফটিংয়ের আয়োজন করেছি। কাটোয়া কলেজের ছাত্রছাত্রীরা এই উইকেটে অংশগ্রহণ করেছিল এবং তারা এই অনুষ্ঠানটি আগামী দিনেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা করবে। শুক্রবার কাটোয়া কলেজের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে এই ওয়েট লিফটিং ও পাওয়ার লিফটিং প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কাটোয়া কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু সরকার। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে আমার এখানকার ছেলেমেয়েরা অত্যন্ত পারদর্শী, কিন্তু ঠিকমতো প্রশিক্ষণের অভাবে তারা ঠিকমতো জায়গায় পৌঁছতে পারছে না। কিন্তু যে সংস্থা আমাদের কাটোয়াতে রয়েছে বা পূর্ব বর্ধমান জেলায় যে ক্রীড়া প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের ছেলেমেয়েরা অনেক দূর যাচ্ছে এবং তারা সফলতা অর্জন করছে বিভিন্ন পর্যায়ে গিয়ে। শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের খেলা যখন প্রদর্শিত হচ্ছে, সেখানে তারা সম্মানের সঙ্গে সেখানে পুরস্কৃত হচ্ছে, এটা আমাদের গৌরব। আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং প্রত্যেক প্রতিযোগীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। সমগ্র প্রশিক্ষণ শিবির সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, এটা কাটোয়া কলেজ ক্রীড়া ডিপার্টমেন্ট, কাটোয়া কলেজ এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের কাটোয়া কলেজে যে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স আছে ওইখানে আজকে যে মেন ওয়েট লিফটিং পাওয়ার লিফটিং এইটার উপর আজকে আমাদের একটা প্রশিক্ষণ শিবির হলো। এখানে প্রায় 50-60 জন ছেলেমেয়ে আজকে অংশগ্রহণ করেছিল, কলেজ ছাত্রছাত্রী সহ সাধারণ ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল। আমরা খুশি যে আমরা খেলাধুলাতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ যুব সমাজ আজকাল মোবাইলের প্রতি ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমরা চাই যুব সমাজ এসব খেলাধুলো খেলুক, জিমে যায়, জিমেরই খেলা এটা, কিন্তু এটা একটু কঠিন খেলা। এটা আমি মনে করি যে ছেলেমেয়েরা যদি এই খেলার প্রতি উৎসাহ হয়, আরও যেসব খেলাগুলো আছে উৎসাহ হয়, তারা যদি মাঠে আসে খেলাতে আসে, আরও আস্তে আস্তে আমরা খেলাধুলাতে এগিয়ে যেতে পারবো। এই প্রশিক্ষণ শিবিরে প্রায় 40 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কাটোয়া কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু সরকার, প্রফেসর দুলাল সরকার, সংস্থার সম্পাদক সমর দাস ও কাটোয়া কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।